ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা কিন্তু আমাদের টিকটক আইডিতে চলে আসছি এবং এইখান থেকে যদি আমি আমার ফেভারিট অপশনে চলে যাই, সো ফেভারিট অপশনে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড অপশনে চলে এসেছি। এখানে কিন্তু আমার ফেভারিটে 47টা সাউন্ড অ্যাড করা আছে, অর্থাৎ 47টা সাউন্ড কিন্তু আমি ফেভারিটে অ্যাড করে রেখে দিয়েছি। আপনারাও কিন্তু এরকম অসংখ্য মিউজিক বা সাউন্ড আপনাদের ফেভারিটে অ্যাড করে রাখেন, কিন্তু দেখা যায় কি ভিডিও আপলোড দেওয়ার সময় এই সাউন্ডগুলো শো করে না। আমি আপনাদের প্রুফ দেখাই এবং তারপরে কীভাবে সমাধান করবেন বলে দিচ্ছি। তো ধরুন আমি এখান থেকে জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা পিকচার বা ভিডিও আপলোড দেব, এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি জাস্ট একটা ফটো সিলেক্ট করে নিলাম। ফটো সিলেক্ট করে নেওয়ার পর আমরা যদি এইখান থেকে একটু উপরের দিকে দেখি, অ্যাড সাউন্ড অপশন আছে, তো এখানে ক্লিক করে দিব আমাদের সাউন্ড অ্যাড করার জন্য, এবং এইখান থেকে দেখতে পাবেন ফেভারিটস অপশন, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নো ফেভারিট ইয়েট, এখানে দেখতে পাচ্ছেন নো ফেভারিট ইয়েট, মানে আমাদের ফেভারিটে কোনো সাউন্ড অ্যাড করা নেই এটা কিন্তু বলতেছে তারা। এখানে দেখতে পাচ্ছেন আবারও তারা বলতেছে অ্যাড ইয়োর ফেভারিট সাউন্ড অ্যান্ড দেই উইল অ্যাপ্রোভিয়ার। সো এখন কথা হচ্ছে তারা বলতেছে এইখানে সাউন্ড অ্যাড করুন এবং তারপরে আপনি এখান থেকে মিউজিকগুলো ব্যবহার করুন, কিন্তু আমাদের কিন্তু ফেভারিটে সাউন্ড অ্যাড করা আছেই। আমি এখান থেকে আবার যদি ব্যাক যাই, ব্যাক চলে গেলাম, প্রোফাইলে চলে আসবো আমরা, এখান থেকে প্রোফাইলে চলে আসার পর আমরা যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু 47টা সাউন্ডই আছে, তারপর কিন্তু সাউন্ড শো করতেছে না। সো এখন আমরা কী করলে আমাদের ফেভারিটে সাউন্ড অ্যাড করতে পারবো সেটাই আজকের ভিডিওতে আলোচনা করবো। রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম চলে আসবেন গুগল প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনারা এখানে টিকটক লিখে সার্চ দেবেন। সো টিকটক লিখে সার্চ দেওয়ার পর আপনাদের যে টিকটক অ্যাপসটা আছে এইটা যদি আপডেট চাই, দেখতে পাচ্ছেন আমার কিন্তু আপডেট দেওয়া আছে, যদি আপডেট চাই এখান থেকে ফার্স্ট অফ অল আপডেট দিয়ে নেবেন। সো আপডেট দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা মিনিমাইজ করে আবারও টিকটকে চলে আসবো। টিকটকে চলে আসার পর আমরা এখান থেকে দেখতে পাবো একদম উপরে থ্রি লাইন মেনু, হ্যাঁ দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু একটু যদি নিচের দিকে লক্ষ্য করি দেখতে পাবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এইখানে ক্লিক করে দিব। সো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অসংখ্য অপশন শো হবে আমাদের সামনে, আমাদের কাজ হবে এখান থেকে অ্যাকাউন্ট নামে যে অপশনটা থাকবে এখানে প্রবেশ করা। এখানে প্রবেশ করার পর দেখবেন আপনাদের এইটা সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট করা আছে, যার ফলে কিন্তু আমাদের ফেভারিট সাউন্ডগুলো শো করতেছে না। সো আমরা এখান থেকে সুইচ টু পার্সোনাল যে অ্যাকাউন্ট অপশনটা থাকবে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সুইচ এনিওয়ে এখানে ক্লিক করে দিব। ব্যাস দেখতে পাবেন এখানে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট অপশনটা চলে আসবে। আমরা এখানে এখান থেকে ব্যাক চলে আমাদের প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে চলে আসার পর একটু রিফ্রেশ দিব, রিফ্রেশ দেওয়ার পর আমি আবারও সাউন্ড অপশনে যাব এবং এখানে আবারও রিফ্রেশ দিয়ে দেখাবো সাউন্ড কিন্তু 47টাই আছে। সো এখন আমি এখান থেকে আবারও ভিডিও আপলোড দেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করবো টিকটকের, এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এইখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখান থেকে আমি আবারও একটা পিকচার সিলেক্ট করলাম। পিকচার সিলেক্ট করার পর আমরা এখান থেকে জাস্ট আমাদের মিউজিক অ্যাড করার জন্য আবার অ্যাড সাউন্ডে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে কিন্তু রিকমেন্ডেড অপশন চলে আসছে এবং এখানে কিন্তু ফেভারিট অপশন চলে আসছে। আমরা যদি ফেভারিটে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে আমাদের যে ফেভারিট সাউন্ডগুলো ছিল সবগুলো কিন্তু চলে আসছে। এখানে আমাদের যতগুলো সাউন্ড অ্যাড করা আছে সবগুলো এখানে চলে আসছে। আমরা কিন্তু এখান থেকে ইজিলি যে কোনো মিউজিক ইউজ করতে পারবো আমাদের ভিডিওতে বা পিকচারে। সো মূলত এইভাবেই আপনারা ফেভারিট অপশনটা শো করাইতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো বন্ধুরা যদি এই ভিডিওটা দেখে আপনাদের একটু উপকারে এসে থাকে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে হ্যাঁ আপনার এই ভিডিও দেখে আমি উপকৃত হয়েছি বা আমি এটা করতে পেরেছি। সো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ছিল, যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাবেন নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে। আল্লাহ হাফেজ।